উপকারের বাপ হইব ভাই, আমার এই উপকারটুকু করেন প্লিজ, দয়া করে। উপকারের বাপ? উপকারের বাপের নাম কি? আরে হইলো, একটা উপকারের বাপ মানে উপকারী। উপকার বাপ মানে উপকার? আপনি খুব ভালো মানুষ, আপনি আমি কোনো কিছু চাইলে আপনি কখনোই না করতে পারেন না, এই বিশ্বাস নিয়ে আপনার কাছে আইসি গো কাশেম ভাই। তাড়াতাড়ি কম ভালো না দেন নাকি আমি আইসি, একদম ঠিক জায়গায় পড়ছি। কইছি না কাশেম ভাইয়ের কাছে গেলে কাশেম ভাই আমার জীবনে ফিরাইব না। তুই বাড়ি কিল্লাই গেছিস না, বাড়িতে এসে তোর মন তিষ্ঠে না, খালি দৌড়ি করিস, পাশের বাড়ির ভাবি দেখতে খুব ভালো লাগে ভাই, দিলেন না তো ইচ্ছা কিল্লাই গা, নিজের স্বামী নাই মানে আমার সামনে কি ভাই, আর অন্য সময় কি আমার জানু ফোনের মধ্যে এটা কি ঢুকা, আমি তো ফোনে ঢুকানে লেগে যাইছি কি লেগেছি, আমি অশিক্ষিত আমার স্বামী কি চোখে পড়ে কোথায় তো কইলো কাশেম ভাই, কোথায় আইসো, কোথায় আছে ভাবি, ডাকলেই দৌড় মারা লাগে কি করে।
গোলামের পর গোলাম আমার কার ঠিকানা দিল? এই তো কাশেম ভাই, নাকি আরেকটা কাশেম ভাই আছে? কদেহি আমি ওই কাশেম ভাইরে কই পামো? কো আমার এমবি দরকার কাশেম ভাই। আমি তো ফাটাই, ফাটিয়েছেন তো আপনি। না আমি কেমনে ফাটাইলাম? জি আপনার হাতে ছিল তো, আপনি ফেলে দিয়ে ফাটিয়েছেন। আপনি মনে ভুল করছেন, আমি কেন ফাটাবো? আমার জিনিস আমি ফাটাই, কেউ ফাটায় কারো ইচ্ছে করে কেউ কারো জিনিস ফাটায় বলেন তো? আপনি ফাটাইছেন, দেখ আপনারও দোষ নেই আমারও দোষ নেই। দোষ হলো কপালের, ভাগ্যের, পেটের, মুখের, কারোর এই কপাল থেকেই তো এটা আসছে। তারপর রান্না করে খামু, এটা মুখের দোষ। তারপর পেটে যাবে, এটা পেটের দোষ। জি আসলে যাই হোক ভাইয়া, ভুলটা আপনারও না ভুলটা আমারও না, আসলে আমি ফাটাবো কেন? আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ কাটবো। আরে এটা করছো তুমি, টাকা লও থেকে টাকা লো। এটা কথা কিনছো, কত দিয়ে কিনছো? 50 টাকা। জি আপু আমি আসলে বুঝতে পারলাম না, আপনি কি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এসেছেন? আমি কোনো ঝগড়া করতে আই নাই, আমি আমার জামাইরে কইছি মিষ্টি কুমড়া আনতে, হ্যাঁ আনছে, আমি আজকে বাসায় রান্না করবো। এই যে ফাটছে আমি টাকা বের করেন। জি আপু আপনি ওটা বাসায় নিয়ে গিয়ে সুন্দর করে রান্না করতে পারবেন। ওটা ফাইটা গেছে, ওটা ফাইটা সোর্সির হয়ে গেছে, এখন নতুনটা কিনতে হইব। টাকা দাও। হ্যাঁ এই সব কি বলতিছো? জি ভাইয়া তুমি চুপ থাকো, কোনো কথা কইবা না, টাকা বের করেন। আমি এখন টাকা কোথা থেকে বের করব? আমি তো টাকা নিয়ে বের হইনি। কোথা থেকে বের হবে মানে? এই যে এখানে বুঝলাম না। জি আপু আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। জি জি আপু আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাইয়া, এদিক দিয়ে আসছি ভাই, ওটা তুমি আসছো কোথায়? আপনি প্রমাণ পাবেন না, যেমন এই ভারী বিশ্বাস করতেছে না। জি ভাই আপনি একটু এদিক থেকে আসেন, আমি এদিক থেকে এই এইভাবে। হ্যাঁ জি ভাইয়া আসেন, এই স্টার্ট। এই ধাক্কা কে এই লাউ এই দিকে। জি আপু এবার ঘটনাটা বুঝতে পেরেছেন? মানে এভাবে আনফর্চুনেটলি ওনার সাথে আমার এইখানে ধাক্কা খেয়ে উনি লাউটা ফেলে দিয়েছে, তারপর লাউটা একটু ফেটে গিয়েছে, আর ওনার বউ এসে আমার থেকে টাকা চাচ্ছে। জি আপু এটা কি ঠিক বলেছে? একদমই ঠিক না ভাই, ধাক্কা লাগতেই পারে, ধাক্কা লাগছে তো পড়ছেই। আর আপনার কপাল ভালো এসে ঝগড়া করতেছেন মাইয়া মানুষ, যদি মামলা করে আপনার জামাইয়ের লোক, জামাইয়ের নামে, আপনার জামাই ছেলে মানুষ হয়ে ধাক্কা মারতে। আমি তো দেখতেছি তোমার মাথার ভিতরেই বুদ্ধি নাই, কেমনে তুমি চলো রাস্তায় চলাফেরা করো যে ধাক্কা খাও মাইয়ার লোক, মাইয়া মানুষের লোকে? ধাক্কা তো একটু লাগতেই পারে বউ, তার মানে এই না যে এর কাছে টাকা দিতে হবে। না না ভাবি সেটা তো। জি ভাইয়া ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ। জি ভাইয়া আপনি কিন্তু আমাকে কোনো রকম টর্চারিং করেননি বা আপনার বউয়ের মতো আমার কাছে টাকা চাননি। আপু আপনি চলে যান। জি ভাইয়া আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। না জানেন না শুনে এসে মানুষ এসে ঝগড়া লাগে, কি ঝগড়াটা?